অস্ট্রেলিয়ায় বাড়ি চট্টগ্রাম কক্সবাজারে বাড়ি ফ্ল্যাট হোটেল সহ অঢেল সম্পদের মালিক ওসি প্রদীপ চাকরিজীবনের জীবনের মাত্র চব্বিশ বছরে টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাস গড়ে তুলেছেন অঢেল সম্পদ প্রচুর ব্যাংক ব্যালেন্স সহ ওসি প্রদীপের নামে বেনামে দেশে বিদেশে রয়েছে ব্যবসা বাড়ি প্লট ফ্ল্যাট দামি গাড়ি ও ভরি ভরি স্বর্ণালঙ্কার অভিযোগ রয়েছে তিনি মোটা অঙ্কের অর্থ বিনিয়োগ করেছেন বিভিন্ন ব্যবসায় সমাজ বিশ্লেষকদের ধারণা এই সবই হয়েছে ক্রসফায়ারের ভয় আর ক্ষমতার দাপট দেখিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে চট্টগ্রামের পাথরঘাটায় জায়গা দখল করে স্ত্রীর নামে বহুতল ভবন নির্মাণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ থানার ওসি থাকাকালে মুরাদপুরে দশ কাঠা জায়গা দখল করেন সম্পদ গড়েছেন কক্সবাজারেও দুদক সূত্রে জানা গেছে ওসি প্রদীপের চট্টগ্রামের দাসের লাল খান বাজারে একটি ফ্ল্যাট কক্সবাজারের দুটি হোটেলের মালিকানা বলখালীতে স্ত্রী চুমকির নামে রয়েছে কয়েক কোটি টাকার সম্পদ রয়েছে মৎস্য খামার আগরতলা ও অস্ট্রেলিয়ায় তার বাড়ি রয়েছে বলেও অভিযোগ রয়েছে এই ছাড়া বিদেশে টাকা পাচারের অভিযোগও উঠেছে ওসির বিরুদ্ধে তার স্ত্রী চুমকি গৃহিণী হলেও তেরো লাখ পঞ্চাশ হাজার টাকার মৎস্য খামার তার নামে করা হয় পাথরঘাটায় চার শতক জমি রয়েছে চুমকির নামে যার মূল্য ছিয়াশি লক্ষ ছিয়াত্তর হাজার টাকা ওই জমির ছয়তলা ভবনের বর্তমান মূল্য এক কোটি তিরিশ লাখ পঞ্চাশ হাজার পাঁচলাই সে দু হাজার পনেরো থেকে ষোলো অর্থ বছরে এক কোটি উনত্রিশ লাখ বিরানব্বই হাজার ছয়শো টাকার জমি কেনা হয় দু হাজার থেকে আঠারো সালে কেনা হয় কক্সবাজারে ঝিলং যা মৌজায় সাতশো চল্লিশ বর্গ ফ্ল্যাট যার দাম বারো লাখ বত্রিশ হাজার টাকা জানা গেছে উনিশশো সালে এসআই হিসেবে পুলিশে যোগ দেয়া প্রদীপ কুমার দাস চাকরি জীবনের বেশিরভাগ কাটিয়েছেন চট্টগ্রাম কক্সবাজার ও টেকনাফে আইন শৃঙ্খলা বাহিনীর ভয় কখনো মিথ্যা মামলায় ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে চাকরিজীবনের পনেরো বছরের মাথায় এক বৃদ্ধের জায়গা দখল করে চট্টগ্রাম নগরীর পাথরঘাটায় গড়ে তুলেছেন স্ত্রীর নামে বহুতল ভবন অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় গ্রেফতারের পর তার সম্পদের বিষয়টি এখন সবার মুখে মুখে এক এইসব বিষয়ে নানা সময়ে কথা উঠলেও গোয়েন্দা সংস্থা কিংবা দুদক ছিল নিশ্চুপ শেষমে সাবেক মেজর সিনহা হত্যাকাণ্ডের পর প্রদীপ কুমার ও তার স্ত্রীর সম্পদের খোঁজে মাঠে নেমেছে দুদক দুর্নীতি দমন কমিশন দুদক চট্টগ্রাম সমন্বিত কার্যালয় দুইয়ের উপপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম সাংবাদিকদের জানিয়েছেন খুব দ্রুতই এর প্রতিবেদন দেয়া হবে